ওয়েলকাম টু অল আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রয়েছে সেই জলপাইগুড়িতে দুটি প্রাইমারি স্কুলে চারটি সিট বা চারটি রিক্রুটমেন্ট বেরিয়েছে প্যারা টিচারের, তো সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। এখন আপনারা এই এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমার নোটিফিকেশন সেকশনে যাবেন সেখানে দেখবেন একটা নোটিশ দেখতে পাবেন, এরকম একটা নোটিশ দেখতে পাবেন, ঠিক আছে? এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনারা নোটিশটা ভালোভাবে দেখতে পারেন, ঠিক আছে? দেখুন এখানে বলা হচ্ছে যে কোন স্কুলে প্যারা টিচার নেওয়া হবে, সেটি হচ্ছে কামতাপুর মিডিয়াম প্রাইমারি স্কুলে, ঠিক আছে? ময়নাগুড়ি ব্লকে জলপাইগুড়িতে কিন্তু প্যারা টিচার নেওয়া হবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে দেখুন টোটাল চারটি সিট রয়েছে, তার মধ্যে দুটি সিট মানে 50% রয়েছে মেয়েদের জন্য রিজার্ভ করা, ঠিক আছে? চারটি সিট রয়েছে সেখানে, সেক্ষেত্রে বলতে পারেন যে চারটি সিটের মধ্যে দুটো সিট থাকবে ছেলেদের জন্য রিজার্ভ করা এবং দুটি সিট থাকবে মেয়েদের জন্য রিজার্ভ করা, ঠিক আছে? তো কিভাবে বা কি কোয়ালিফিকেশন থাকলে আপনি এই পদের জন্য যোগ্য হতে পারবেন, এই প্যারা টিচারে এখানে রিক্রুটমেন্টের আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন আপনি যদি হাই সেকেন্ডারি পাস হয়ে থাকেন, অ্যাটলিস্ট হাই সেকেন্ডারি পাস হতে হবে আপনাকে 50% মার্কস নিয়ে, এবং যদি আপনি SC/ST ক্যাটাগরি হন তাহলে 45 মার্কস নিয়ে আপনাকে পাস করতে হবে, ঠিক আছে? এছাড়া আপনাকে আপনার কি কোয়ালিফিকেশন প্রয়োজন আছে, দেখুন আপনাকে অবশ্যই রিডিং, রাইটিং এবং স্পিকিং যেটা করতে হবে সেটা হচ্ছে রাজবংশী বা কামতাপুরি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? বা স্ক্রিপ্টে যদি আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? রাজবংশী বা কামতাপুরি ল্যাঙ্গুয়েজে রিডিং, রাইটিং, স্পিকিং করতে পারলে কিন্তু আপনাকে আপনি এই পদের জন্য যোগ্য, এবং এছাড়া আপনাকে HS কোয়ালিফিকেশন থাকতে হবে 50% মার্কস নিয়ে, ঠিক আছে? দেখুন এজ লিমিট এখানে দেওয়া আছে, এবং দেখুন এখানে আপনাকে অবশ্যই কিন্তু জলপাইগুড়ির ওই পার্টিকুলার ব্লকের কিন্তু ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে? রেসিডেন্সিয়াল কিন্তু আপনাকে ওই জায়গায় হতে হবে, তাহলে কিন্তু আপনি ওই পদের জন্য যোগ্য বা ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি, আমরা বললাম যে 50% সিট কিন্তু মেয়েদের জন্য রিজার্ভ করা থাকবে, ঠিক আছে? টোটাল সিটের মধ্যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, দেখুন এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন বা আপনার যদি কোয়ালিফিকেশন মিলে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিচের একটা ফর্ম দেওয়া আছে দেখুন, ঠিক আছে? নিচে যে ফর্মটা দেওয়া আছে ফর্মটাকে আপনাকে প্রিন্ট করে এর সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেই ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাটাচ করে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানকার যে অফিসিয়াল যে আছে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, ওখানে ড্রপ বক্স রয়েছে ড্রপ বক্সে আপনাকে ফেলে দিয়ে আসতে হবে, ঠিক আছে? লেখা আছে এখন এলিজিবল ক্যান্ডিডেট বলছে Annexure 1, এই ফর্মটাকে বলা হচ্ছে Annexure 1, ঠিক আছে? Annexure 1 এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সমস্ত ধরনের যে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনাকে একসাথে নিয়ে মোটামুটি 16 তারিখের মধ্যে কিন্তু আপনাকে জলপাইগুড়ির এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার সম্পূর্ণ হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে মোটামুটি 4টে সিট রয়েছে যার মধ্যে 20-50% হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভ করা, এবং 16 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে প্যারা টিচার পদের জন্য, ঠিক আছে? যেটি পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে এই এই দুটো দুটো নয় 4টে সিট নেওয়া হচ্ছে, দুটো মেয়েদের জন্য এবং বাকিটা অন্যান্যদের জন্য, ঠিক আছে? এখানে মোটামুটি ঠিকানাটা দেওয়া আছে, আপনি কোন ঠিকানায় পাঠাবেন অ্যাপ্লিকেশন পাঠাবেন বা কোন ঠিকানায় দিয়ে আসবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন ফর্মটা নিচে দেওয়া আছে, ঠিক আছে? Annexure 1 এই ফর্মটা ফিল আপ করবেন প্রিন্ট করে, এবং এর সাথে সাথে কী কী ডকুমেন্টস দেবেন এই ফর্মের সাথে সেটা কোনো ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টস দেবেন, লিগাল ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে 16 তারিখের মধ্যে, ঠিক আছে? নোটিফিকেশনগুলো আমরা অবশ্যই ইয়েতে দিয়ে দেবো, আমাদের চ্যানেলে ভিডিওর যে ডিসক্রিপশনটা রয়েছে সেখানে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা কোনো কিছু অন্যান্য কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জানালে আমরা কিন্তু সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধন্যবাদ আজকের ভিডিও অবধি, আশা করি ভালো লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত ধরনের আপডেট, রিক্রুটমেন্ট, অ্যাডমিশন এবং অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের এক্সামের আপডেট কিন্তু আপনি আমাদের একটিমাত্র চ্যানেলে কিন্তু সমস্ত ধরনের বিষয়বস্তু পেয়ে যাবেন। সুতরাং আশা করি ভালো লাগলো ভিডিওটা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।